মেট্রো রেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা আগামী 5 নভেম্বরই। এর আগের দিন 4 নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে 4 নভেম্বর মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এম এ এন সিদ্দিক। তিনি জানান 5 নভেম্বর সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত আগারগাঁও মতিঝিল এবং সকাল 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত উত্তরা আগারগাঁও সেকশনে মেট্রো রেল চলাচল করবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন প্রতিদিন গড়ে 90,000 যাত্রী চলাচল করে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হলে প্রতিদিন 500,000 মানুষ যাতায়াত করতে পারবে। সবগুলো স্টেশন চালু হলে মতিঝিল থেকে উত্তরা যেতে সময় লাগবে মাত্র 38 মিনিট। আগামী 4 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এমআরটি লাইন 6-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের শুভ উদ্বোধন করবেন। দুইটা জায়গাতে অনুষ্ঠানটা হবে, একটা হলো আগারগাঁও মেট্রো রেল স্টেশন, আর একটা হচ্ছে মতিঝিল মেট্রো রেল স্টেশন। একটা হলো এমআরটি লাইন 6-এর যে ফলক সেটা উনি উদ্বোধন করবেন, একই সাথে সাথে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন, দুইটা সেখান থেকে একই সাথে করা হবে।